আমার ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি হচ্ছে বিদ্যাসাগর ইউনিভার্সিটি দু হাজার চব্বিশ সালে যারা পরীক্ষা দেবে এবং থার্ড সেমিস্টারের পরীক্ষা যারা দেবে তাদের মধ্যে যারা ডিএসসি এডুকেশান সাবজেক্টটি রেখেছ অর্থাৎ এডুকেশান সাবজেক্টে ডিএসসি পেপারটি পড়ছো অর্থাৎ জেনারেল পাস করছে যাদের ডিএসসি এডুকেশান অর্থাৎ ফার্স্ট এবং সেকেন্ড সাবজেক্ট হিসেবে এডুকেশান রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটি ভিডিওটির ইউনিট ফোর নিয়ে আজকে আলোচনা করব এর আগে আমি এক নম্বর দু নম্বর এবং তিন নম্বর তিনটে আলাদা আলাদা ইউনিটের তিনটে ভিডিও বানিয়ে দিয়েছি যেখানে পাঁচ নম্বর এবং দশ নম্বরের প্রশ্ন আলোচনা করেছি আজকে আমি এই ভিডিওতে শুধুমাত্র চতুর্থ ইউনিটের ভিডিও বা চতুর্থ ইউনিটের থেকে পাঁচ নম্বর এবং দশ নম্বরের প্রশ্ন আলোচনা করে দেব তো আগের ভিডিওগুলো যদি না দেখে থাকো তাহলে বিদ্যাসাগর ইউনিভার্সিটি একটি আলাদা করে প্লে লিস্ট বানানো আছে সেই প্লেলিস্ট চেক করে নেবে সেই প্লে লিস্টের মধ্যে তোমরা পেয়ে যাবে ক্লিয়ার তো আপাতত ভিডিওটা শুরু করব ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন আইকনটিতে ক্লিক করে রাখো তো প্রথম প্রশ্ন কি আসছি প্রথম প্রশ্ন বলার আগে বলে দিই আমি দুভাবে প্রশ্ন আলোচনা করব করবো যেমনভাবে আগের ভিডিওগুলোতে আলোচনা করেছি এবং খুব বেশি কোশ্চেন দিইনি নি কেবলমাত্র মেপে জুপে কিছু কোশ্চেনই দিচ্ছি তো প্রথমে দশ নম্বরের প্রশ্নগুলো আলোচনা করব তারপরে পাঁচ নম্বরের প্রশ্নগুলো আলোচনা করব এই ইউনিটটা অর্থাৎ শিক্ষায় সামাজিক সংস্থা এই যে ইউনিটটার কথা বলছি এই ইউনিটটা এই পেপারের সবচেয়ে সহজ ইউনিট এবং এখান থেকে প্রশ্ন আসলে অবশ্যই অ্যাটেম্প করো ক্লিয়ার সবচেয়ে সহজ জিনিস এবং খুব গুরুত্বপূর্ণ টপিক তো প্রথম প্রশ্ন কি আসছি না সামাজিকীকরণ বলতে কী বোঝো সামাজিকীকরণে পরিবারের ভূমিকা লেখো পরিবারের ভূমিকা সামাজিকীকরণের দশ নাম্বারের আসবে এই পরীক্ষায় ক্লিয়ার দু নম্বর শিক্ষার মাধ্যম হিসেবে বিদ্যালয়ের গুরুত্ব লেখো দেখো একটা সামাজিকীকরণে পরিবারের ভূমিকা আর একটা হচ্ছে শিক্ষার মাধ্যম হিসেবে বিদ্যালয়ের গুরুত্ব পরিবার না আসলেও কিন্তু বিদ্যালয়ে আসার সম্ভাবনা রয়েছে এরপরে শিক্ষার মাধ্যম হিসেবে সংবাদপত্রের ভূমিকা বর্ণনা করো যদি প্রশ্ন কিন্তু কঠিন টাইপের হয়ে থাকে তাহলে কিন্তু এই সংবাদপত্রে শিক্ষামূলক ভূমিকার বর্ণনা করো এই প্রশ্নটি আসার সম্ভাবনা রয়েছে তারপরে শিক্ষার মাধ্যম হিসেবে বেতারের শিক্ষামূলক ভূমিকা আলোচনা করো একটা প্রশ্ন খেয়াল করবে যে এই যে শিক্ষার মাধ্যম হিসেবে সংবাদপত্রের শিক্ষামূলক ভূমিকা শিক্ষার মাধ্যম হিসেবে বেতারের শিক্ষামূলক ভূমিকা তারপরে প্রশ্ন দিচ্ছি শিক্ষার মাধ্যম হিসেবে দূরদর্শনের শিক্ষামূলক ভূমিকা এবং শিক্ষার মাধ্যম হিসেবে চলচ্চিত্রের শিক্ষামূলক ভূমিকা এই প্রশ্নগুলো কিন্তু প্রায় একই ধরনের কোশ্চেন উত্তরগুলো কম বেশি কাছাকাছি প্রায় একই সেই জন্য বলবো যে প্রশ্নগুলো ভালো করে দেখেছিও একটা দুটো প্রশ্ন করে নিলে বাকি প্রশ্নগুলো অনাহাসে হয়ে যাবে তবে প্রশ্নগুলোর ক্ষেত্রে কিছু কিছু ফারাক রয়েছে সেই জন্য প্রতিটা প্রশ্ন অর্থাৎ সংবাদপত্রের ভূমিকা বেতারের ভূমিকা দূরদর্শনের ভূমিকা চলচ্চিত্রের ভূমিকা কিন্তু আলাদা আলাদা ক্লিয়ার এবারে আসছি এই চ্যাপ্টার থেকে পাঁচ নম্বর প্রশ্ন বলে দিচ্ছি এই ইউনিট অর্থাৎ এই চ্যাপ্টারটি কিন্তু খুব বড় প্রশ্ন মানে ইউনিট এবং এর থেকে অনেক প্রশ্ন আসে তার মধ্যে থেকে আমি বেছে মাত্র কিছু প্রশ্ন দিলাম ঠিক আছে পাঁচ নম্বরের প্রশ্ন কিন্তু অন্যান্য ইউনিটে যতগুলো করে দিয়েছি অর্থাৎ চার পাঁচটা করে দিয়েছি এখানে কিন্তু দুটা বেশি থাকতে পারে প্রথম কোশ্চেন সামাজিক সংস্থা বলতে কী বলছো সামাজিক সংস্থা কয় প্রকার এবং কী কী এর প্রশ্নটা পাঁচ নম্বরের জন্যও আসতে পারে এই প্রশ্নটা কিন্তু দু নম্বরের জন্য আসতে পারে সেই জন্য বলবো প্রশ্নটি অবশ্যই করে যেও এরপরে পরিবারের সাধারণ কাজগুলি কী কী একটা পরিবারের শিশু জন্য কী কী কাজ সাধারণ কাজগুলো অবশ্যই করে যেও তবে শিশু শিক্ষায় পরিবারের গুরুত্ব কতখানি পরীক্ষারের পরিবারের সাধারণ কাজ আর শিক্ষামূলক কাজ অর্থাৎ শিশু শিক্ষায় পরিবারের গুরুত্ব বা পরিবারের শিক্ষামূলক কাজ দুটো কিন্তু একই ঠিক আছে তো এই দুটো প্রশ্নের মধ্যে উত্তর পুরোটাই একই সেই জন্য বলবো দুটো প্রশ্নই বা একটা উত্তর করে যেও তাহলে দুটো প্রশ্ন কমন পেয়ে যাবে তবে বিদ্যালয়ে শিক্ষার্থীমূলক এবং সামাজিক কার্যাবলির ভূমিকা দাও একটা বিদ্যালয়ের ধরনের কাজের কথা বলা হয়েছে একটা হচ্ছে শিক্ষার্থীমূলক অর্থাৎ শিক্ষার্থীদের জন্য কী কী কাজ করা হয় বিদ্যালয়ে বা বিদ্যালয়ে কী কী কাজ হয় এবং সামাজিক কাজ কী কী করানো হয় ঠিক আছে এই দুটো কাজই কিন্তু অবশ্যই করে যাবে এরপরে একটা প্রশ্ন দেখো এই প্রশ্নটি হচ্ছে এই ইউনিটের পাঁচ নম্বরে যতগুলি প্রশ্ন বলেছি তার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন অনেক সময় দেখা যায় এই প্রশ্নটা কিন্তু দশ নাম্বারের জন্য দিয়ে দেয় তো প্রথম প্রশ্নটা কী থাকছে না বিদ্যালয় এবং সমাজের পারস্পরিক সম্পর্ক আলোচনা করো এর একটা অথবা কোশ্চেন থাকছে বিদ্যালয় হলো সমাজের ক্ষুদ্র সংস্কার তোমার মতামত লেখো আর একটা কোশ্চেন থাকছে বিদ্যালয় হলো সমাজের প্রতিচ্ছবি বা বিদ্যালয়কে সমাজের প্রতিচ্ছবি বা ক্ষুদ্র সংস্করণ বলা হয় কেন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কী বললাম বোঝা যেতে পারলাম অবশ্যই প্রশ্নটি কিন্তু করেছে একটা প্রশ্ন মানে একটাই উত্তর কিন্তু প্রশ্নগুলো এইভাবে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে আসবে এরপরে রাষ্ট্রের শিক্ষার এক শিশু শিক্ষায় রাষ্ট্রের গুরুত্ব বা রাষ্ট্রের শিক্ষামূলক দায়িত্ব বা রাষ্ট্রের শিক্ষামূলক গুরুত্ব রাষ্ট্রের শিক্ষামূলক দায়িত্ব শিশু শিক্ষায় রাষ্ট্রের গুরুত্ব বা রাষ্ট্রের দায়িত্ব সব এক ঠিক আছে এই জন্য এই প্রশ্নটাও কিন্তু ইম্পর্টেন্ট রইল এরপরে শিশুর বিকাশে রাষ্ট্রের ভূমিকা কি এই উত্তর দুটো কিন্তু খুব কাছাকাছি হবে তো করে যাওয়ার চেষ্টা করো তাপে শিক্ষায় গণমাধ্যম হিসেবে সংবাদপত্রের শিক্ষামূলক গুরুত্ব শিক্ষায় গণমাধ্যম হিসেবে একটা মাস মিডিয়া সংবাদপত্র খুব গুরুত্বপূর্ণ এটা করে যেও তো আপাতত এই আটটা প্রশ্ন করলে আশা করি তোমাদের পাঁচ নম্বরের প্রশ্ন সমস্ত কমন চলে আসবে আর এই বড় প্রশ্নগুলো করলেই তোমাদের প্রশ্ন কমন চলে আসবে তো ভিডিওটা আপাতত আমি এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন আইকনটিতে ক্লিক করে রেখো